আমার খুব প্রিয় এবং সারা বাংলার ওলামায়ে কেরামের অনেক কলিজার টুকরা এই এই যুবকের জন্য আল্লাহ পাক দিল ভরে দোয়া করবেন, আল্লাহ পাক যেন হায়াতের তৈয়বা দান করেন, ইসলামের বিশাল বড় খেদমত করার তৌফিক দান করেন, যে খেদমত করতেছে আরো বিপাক আকারে খেদমত করার তৌফিক দান করেন। আরেফ বিন হাবিবকে আল্লাহ পাক এলেমে আমলে বেলায়েতে এবং কৌবতে রুহানির দ্বারা আল্লাহ পাক মুজাইয়ন করে দেন। আমাকে ভবিষ্যৎ প্রজন্মের মধ্যে আলহামদুলিল্লাহ নৌজওয়ানদের মধ্যে আজ উলামায়ে দেওবন্দের তর্জমানি করার মতো যদি কোনো ব্যক্তি হাদিসের মাধ্যমে সামনে আসে, দুনিয়ার কোনো আলে হাদিস আমি মিজান তো সারা জীবন চিল্লাইলাম, সারা জীবন চ্যালেঞ্জ করলাম, একটা আলে হাদিস এই পর্যন্ত আমাদের সামনে চ্যালেঞ্জ গ্রহণ করতে আসে নাই। আর আরেক বিন হাদিস চ্যালেঞ্জ করলে তো মনে হয় ওই এলাকাও থাকবো না, ঠিক না? বেশিক্ষণ আল্লাহ পাক আমাদেরকে দিনে হক বুঝার তৌফিক দান করুক, সত্যিকারের আলে সুন্নত ওয়াল জামাত হইয়া আল্লাহ রসুলের বিধিবিধান পালন করে আমাকে জান্নাতি হওয়ার তৌফিক দান করুক। একদিন বিশ্ব নবীর দরবারে সাহাবায়ে কেরাম বসছেন, তার মধ্যে আব্দুল্লাহ ইবনে জায়েদ আছেন বা অন্য কোনো সাহাবি, রসুল দেখলেন আল্লাহু আকবার, আব্দুল্লাহ বড় পেরেশান, বড় টেনশনে, চোখ খাত হইয়া গেছে, চেহারা পরিবর্তন হয়ে গেছে, গায়ের রং পরিবর্তন হইয়া গেছে, শুকাইয়া শুকাইয়া কাঙ্গাল হয়ে গেছে। নবীজি বললেন, হে আব্দুল্লাহ তোমার কি হলো, এমন কেন সুরজ সারদ? তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ ইন্নী উহিব্বুকা, আমি আপনাকে মহব্বত করি, আমার সন্তান থেকে বেশি মহব্বত করি, আমার বিবি বাচ্চার থেকে বেশি মহব্বত করি, আমার ওয়ালেদাইন থেকে বেশি মহব্বত করি, আমার প্রাণ থেকেও আমি আপনার রসুলকে আমি বেশি ভালোবাসি। হুজুর হুজুর আপনার দরবার থেকে যখন চলে যাই, চোখের দৃষ্টি আগোচর যখন হইয়া যান, আপনি দূরে চলে যান, আমি পাগল হইয়া যাই, পেরেশান হইয়া যাই, আমার নবীর কি অবস্থা? এই জন্য বেশিক্ষণ দূরে থাকতে পারি না, পাগল আসে হইয়া দৌড়ি দৌড়ি আপনার দরবারে চলে আসি, আপনার চেহারার দিকে তাকাইলে আমার দিলটা সান্ত্বনা পেয়ে যায়। ও নবীজি আমার আরেকটা বড় টেনশন, দুনিয়ার মধ্যে যতদিন আপনি আছেন আমি আছি, যখন যখন দরকার হবে আপনার চেহারা আমি জিয়ারত করব, সমস্যা নাই। কিন্তু হুজুর ইন্নাকা মাইয়্যিতুন ওয়া ইন্নাহুম মাইয়্যিতুন, আপনিও মরণশীল, পুরা পৃথিবীর সমস্ত মানুষ মরণশীল, ঠিক না বেঠিকক্ষণ? আমার নবী মরণশীল কিনা কোরআনে বলছেনি? আমার দেশে এক দল আছে বেদাতি দল, তারা জিন্দা নবীর আগমন শুভেচ্ছার স্বাগতম আছে না নাই, এরা কো নবী নাকি মরেই নাই, ডাইরেক্ট কবরে চলে গেছে জীবিত, নাউজুবিল্লাহ। কোন আরে মিয়া, আমার নবী ইন্তেকাল করেছেন, মাতা মৃত্যুবরণ করেছেন, মৃত্যুবরণ করার পরে কবরে গেছেন, কবরে যাওয়ার পর আল্লাহ পাক হায়াত নবী বানিয়ে দিয়েছেন, এটা হলো আকীদা, ঠিক কিনা বলেন বন্ধুরা? তো বলতেছিলাম সাহাবি কে, হুজুর আমার বড় টেনশন, আপনি মৃত্যুবরণ করবেন, আমি মৃত্যুবরণ করব, কিন্তু আপনি যদি মৃত্যুবরণ করেন, মৃত্যুবরণ করার সাথে সাথে আল্লাহ পাক আপনাকে জান্নাতের সর্বোচ্চ মাকামে নিয়ে যাবে, ঠিক না বেঠিকক্ষণ? হুজুর আমি আব্দুল্লাহ, আমল এলেম আমল বেশি আমার কাছে নাই, আমি তো আমার ব্যাপারে জানি না মৃত্যুর পরে জান্নাতে যাব কি যাব না, যদি জান্নাতে যাই তাইলে তো আমি এত বড় উপরে জান্নাতে যাইতে পারবো না, নিচের জান্নাতে থাকবো, তাইলে জান্নাতের মধ্যে আপনি থাকবেন জান্নাতুল ফেরদাউসের আলা উপরে, আমি থাকবো নিচে, যদি জান্নাতে যাই তাহলে আপনার সঙ্গে তো জান্নাতে আমার দেখা হবে না। হুজুর দুনিয়ার মধ্যে আপনাকে কয়েক ঘন্টা না দেখলে আমি পাগল হইয়া যাই, খাওয়া দাওয়া বন্ধ হইয়া যায়, ঘুম নিদ্রা শেষ হইয়া যায়, এই জন্য আমার শরীরের এই অবস্থা, জান্নাতে যখন যাব আপনি থাকবেন জান্নাতুল আলার মধ্যে, আমি নিচের মধ্যে, তাইলে কেমনে আপনার সঙ্গে দেখা হবে? জান্নাতে কি আপনার দেখা না হয়, আমি আব্দুল্লাহ জান্নাতে কেমন করে থাকবো? আল্লাহ পাক বলেন, রসুল আপনি এই আশিকের জবাব দিতে পারবেন না, আমি আল্লাহ আপনার আশিকের জবাব দিচ্ছি। এই কথা বলেই জিব্রাইল আমিনের দ্বারা এই আয়াত শরীফটা আল্লাহ পাক নাযিল করছেন, যে শানে নুজুল। আল্লাহ কি বললেন, ওয়া মাই ইউতিল্লাহ ওয়ার রাসূল, যারা আল্লাহর হুকুম আহকাম মেনে চলবে, রসুলের তরিকা পন্থা বিধান মেনে চলবে, হে আব্দুল্লাহ তুমিও শোনো,
তার জান্নাতে সাক্ষাৎ হবে নবীগণের সাথে, সিদ্দিকগণের সাথে, শহীদগণের সাথে, আল্লাহর ওলিগণের সাথে। এই চারটা হলো ভিআইপি আল্লাহর জামাত। প্রত্যেক ভিআইপি জামাতের সঙ্গে তোমার সাক্ষাৎ হবে যদি আল্লাহর বিধান মেনে চলতে পারাও, রসুলের বিধান মেনে চলতে পারাও। এই হইল আয়াতের নির্যাস কথা। তাহলে জুয়াব এই সাহাবি পাইয়া গেলেন, হে সাহাবি আব্দুল্লাহ, তুমি যেমন নবীর আশেক, শুধু মুখে এসকের দাবি করলে হবে না, মুহাব্বত করি বললে হবে না, ওয়ালে ওয়ালে রাইটিং করলে হবে না, বিশ্ব আশেক রসুল সম্মেলন ওয়াল রাইটিং করলে আশেক রসুল হওয়া যায় না। আশেক রসুল হইতে হলে রসুলের তরিকা পন্থা সুন্নত জীবনের প্রত্যেক ক্ষেত্রে মেনে চলতে হবে, আল্লাহর বিধিবিধান সবগুলো মেনে চলতে হবে। মাইয়ুতিল্লাহ ওয়ার রাসূল, এই কাজ যেই ব্যক্তি করতে পারবে তাকে আমি জান্নাতের ভিতরে নবী সিদ্দিক সুহাদা বুজুর্গানে দিন এদের সঙ্গে আমি একসাথে জান্নাতে রাখবো। কেমনে রাখবো? বারবার যখন যখন মনে চাবে নবীদের জিয়ারত করবা, আসবা যাবা আসবা যাবা, তা তোমার মনে চাইলে নবীর সঙ্গে দেখা হয়ে যাবে। বুঝে আসছে কি? এই জন্য আল্লাহ রসুলকে মানতে গেলে আহলে সুন্নাত ওয়াল জামাত হইতে হবে। আজ বাংলাদেশে মুসলমানদের আমাদের ইমান নিয়া ছিনিমিনি খেলতেছে বিভিন্ন দল, এক দল কাদিয়ানি আরেক দল আহলে হাদিস, কথা কয় না ঠিক না বেঠিক, আরেক দল হিজবুত তাওহীদ, আরেক দল কুবুরিয়ান কবর পূজারি, ঠিক না বেঠিক? বলেন নবী কো জো চাহে খুদা কর দেখায়, ওলিয়ুন কা রুতবা নবী সে বড়ায়, করে গায়র গর্বুত কি পূজা তু কাফের, কাওয়াকিব মে মানে কৃষ্ণা তু কাফের, ঝুঁকে আগে পড়বা রে সিজদা তু কাফের, নবী কো জো চাহে খুদা কর দেখায়, ওলিয়ুন কা রুতবা নবী সে বড়ায়, মজারোঁ পে যা যা কে মাঙ্গে মুরাদে, কবরোঁ পে যা যা কে ফুলে চড়ায়, না তাওহীদ কা কুছ খলল ইসসে আয়ে, না ইসলাম বিগড়ে না ঈমান যায়। মুসাদ্দেসে হালি রহমতুল্লাহ বলে, হায়রে মুসলমান, হায়রে বর্তমান জমানার মুসলমান, খ্রিস্টানরা তিন খোদার কথা বলে, তোমরা কো এরা কাফের হয়ে গেছে, হিন্দুরা তুলসী পূজা করে, তোমরা কো এরাও কাফের হয়ে গেছে, ওই আগুন পূজা এরাও কাফের হয়ে গেছে, খ্রিস্টানরা ঈসা নবীকে বাচ্চা ছেলে কেন কয় আল্লাহ, কাফের হয়ে গেছে, তোমরা এদিকে হুঁশ আছে, নিজেরা বাবার দরবারে পড়ে রইছ, গায়ুল্লার দরবারে সিজদা করো, কবরের মধ্যে সিজদা করো, উরুস করো, নারী পুরুষ একাত্রে নাচানাচি কুদাকুদি করো, ইসলামের বারোটা বাজাইয়া নিজকে আহলে সুন্নত ওয়াল জামাত বলো, তোমাদের মতো তোমাদের মতো শয়তানার বেঈমান দুনিয়াতে কেউ হতে পারে না। আরেক দল আহলে হাদিস, মনে রাখবেন পৃথিবীর মধ্যে ইসলামী ইতিহাসে কোন মুসলমান ধর্মীয় দিক দিয়া আহলে হাদিস নামে কোন জামাত হতে পারে না। যদি কেউ বলে আমরা আহলে হাদিস গ্রুপ জামাত, সে এক নম্বরের বেদাত। কোরআনে হাদিসে দেখাও তো আহলে হাদিস জামাত। হ্যাঁ, আহলে হাদিস হাদিসের মধ্যে আছে আসহাবুল হাদিস, এটা হলো পেশাগত। কি গত? ড্রাইভারকে কি কন? ড্রাইভার কেন? ড্রাইভিং করে। বাবরসি কি বলেন? বাবরসি কেন? পাক করে, কথা কয় না। হ্যাঁ, দর্জিরে কি কন? কাপড় সিলাই। দর্জি কেন? দর্জিগিরি করে। মুহাদ্দিস সাহেব হুজুর হাদিস পড়ান 40 বছর পর্যন্ত, ওনার পেশা হলো হাদিস পড়ানি, তাই উনি মুহাদ্দিস শেখুল হাদিস, ওনাকে বলতে পারে আলে হাদিস।
আলে হাদিস মানে হাদিস নিয়ে গবেষণা, হাদিস নিয়ে পড়ালেখা, ঠিক না ব্যতিক্রম? এইটা হলো আমি মুফতি, আমি মুফতি নিয়ে গবেষণা ফতোয়া নিয়া, আমার নাম মুফতি মানে আরে আরে কি আরে বিন হাবিব সাহেব, ইনি হলেন বড় মহাদ্দেশ। তারপরে নুসাম অলিপুরি সাহেব, তিনি হলেন বড় ফকি, বড় মুফাসসির, মুফাসসিরে কোরআন। পেশাগত কেউ মুফাসসির, কেউ মুফতি, কেউ মুহাদ্দিস, কেউ আলে হাদিস, কেউ আলে তাফসির, এই পরিচয় আছে মুসলমানদের মধ্যে। এটার অস্বীকার করার কোনো কায়দা নাই, কিন্তু মুসলমানের একটা বিভক্তি হিসাবে একটা জামাত নীতি আদর্শ ভিত্তিক কোনো জামাত, যে আমি একটা ভিন্ন আদর্শের বিশ্বাসী তাই আমার নাম আহলে হাদিস, কেয়ামত পর্যন্ত কোনো মায়ের সন্তান আহলে হাদিস শব্দ এই অর্থ দেখাতে পারবে না। তাই আলে হাদিস নাম দেওয়াটাই বড় মস্ত বড় বেদাত, ঠিক না ঠিক? আর আলে হাদিস মানে কি আমি হাদিস সব মানি? কোন হাদিস কো সহি হাদিস? কি লাগালে সহি হাদিস? আচ্ছা বাবা সহি হাদিস মানেন বলেন তো, যদি হুজুর জিজ্ঞেস করে সহি হাদিস কারে কয়, একজন আহলে হাদিস জিজ্ঞেস করলো, যদি সে সত্যিকার আলেম হয় সহি হাদিসের সংজ্ঞা আছে, যে সে বলবো মা রাওয়াহুল আদিলু তাম্মু জাবতে মিন গায়রে ইনকিতাইন দুনা সুযুদিন, একটা কথা বলবে, এই একটা পদ্ধতির নাম, এটার নাম হলো সহি হাদিস। তখন যদি জিজ্ঞেস করে এই আহলে হাদিস, তুই তো কোরআনের হাদিস ছাড়া আর কিছু মানুষ নাই, এই সহি হাদিসের যে সংজ্ঞাটা তুই করলি, মা রাওয়াহুল আদিল তাম্মু জাবতে মিন গায়রে সুযুদিন ওয়ালা ইনকিতাইন, এই যে কইলি, এইটা কোন হাদিসের মধ্যে আছে, কোন হাদিসের টিকার মধ্যে আছে, কোরআনের কোন আয়াতের মধ্যে আছে? এই সংজ্ঞা তো কোরআনেও নাই, হাদিসের মধ্যেও নাই, তুই তো কোরআন হাদিস ছাড়া কিচ্ছু মানুষ না, তাই তোর নাম আহলে হাদিস। তোলে সহি হাদিসে যে সংজ্ঞা দিলি, এটা তো কোরআনেও নাই, হাদিসও নাই, এই সংজ্ঞা তুই মানলি কেমনে? এটা মানতে পারলে মজাব মানতে পারলি না কেন? বুঝেন না মনে হয়? কইরা মানছি কেন মানছেন? কইরা ইমামে হাকেম বলছেন, অমুক মুহাদ্দিস সাহেব এই সংজ্ঞা দিয়েছেন তাই আমি মানি, ইমাম যাহাবি দিয়েছেন তাই আমি মানি, ইবনে হাজার দিয়েছেন তাই আমি মানি, ইমামে শোবা দিয়েছেন তাই আমি মানি। আচ্ছা ওনাকে মানেন, ওনাকে মানেন, ওনাকে মানেন, ওনাকে মানেন হাদিসের সংজ্ঞা দিতে গিয়া, আর আমরা যদি বলি আবু হানিফাকে মানি, তোর মাথা ব্যথা হয় কেন? ঠিক না বেদিক বলেন?